মাদ্রাসা সার্ভিস কমিশনের কালীঘাট অভিযান হাজরাতে সেই মিছিল আটকে দেয় পুলিশ দেখতে পাচ্ছেন আটক করা হচ্ছে যারা আন্দোলন করছেন তাদেরকে আটকে দেয়া হচ্ছে যারা বিক্ষোভ করছেন তাদের আটকে দেয়া হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের কালীঘাট অভিযান যে ছবি আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র দেখছেন রিপাবলিক বাংলায় মাদ্রাসা সার্ভিস কমিশনের কালীঘাট অভিযান ঘিরে এই মুহূর্তে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড প্রজ্ঞা আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে প্রজ্ঞা আটক করা হচ্ছে যারা বিক্ষোভ করছেন তাদের কি দাবি করছেন তারা এই মুহূর্তে কি চলছে ওখানে কমিশনের এই প্রার্থীরা 2013 সালে সিক্স এসএলএসসি উত্তীর্ণ তারা তাদের দাবি যে তারা যথেষ্ট ভাগ করে মেধা তালিকায় রয়েছেন তারা উত্তীর্ণ রয়েছেন কিন্তু তাদের নিয়োগ হচ্ছে না তাদের চাকরি অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছে এবং তারা বলছেন যে তাদের নিয়োগ দিতে হবে এবং সেই দাবি নিয়ে তারা এদিন কিন্তু কালীঘাটে এসেছিলেন দেখা করে ডেপুটেশন জমা দিতে কিন্তু তার আগেই যখন তারা হাজরাপুরে এসে পৌঁছয় তখনই পুলিশ বাহিনী আসে এবং তাদের ধরপাকড় করে এবং তাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে তারা জানিয়েছেন যে তাদের ন্যায্য দাবি তারা এসএলএসসি উত্তীর্ণ 2013 সাল এবং তারা সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে পাশ করেছেন তারা বঞ্চিত হয়েছেন এবং তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাদের প্রত্যেকের নাম মেধা তালিকায় রয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে চাকরির আবেদন জানানোর পরেও তাদের নিয়োগ হচ্ছে না এবং বড়সড় অভিযোগ করেছে তারা যে আবারও একই অভিযোগ করেছে যে অর্থের বিনিময়ে তাদের চাকরি বিক্রি করা হয়েছে এবং বড়সড় একটি দুর্নীতি করা হয়েছে সেই সব দুর্নীতি কাটিয়ে তাদের দ্রুত নিয়োগ করা হোক এবং সেই দাবি নিয়ে তারা এদিন কালীঘাটের অভিযানে ডাক দিয়েছিলেন এবং হাজরাপুরে সেখানে তারা জমায়েত করেছিলেন সেখান থেকে তারা মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে যাবেন এবং সেখানে ডেপুটেশন জমা দেবে এমনটাই তাদের কর্মসূচি ছিল কিন্তু তার আগেই তারা যখন হাজরাপুরে এসে পৌঁছায় তখনই পুলিশ তাদেরকে ধরপাকড় করে গ্রেফতার করে এবং তারা জানিয়েছেন যে এইভাবে তাদের আন্দোলন বন্ধ করা যাবে না কারণ তাদের ন্যায্য দাবি তাদের ন্যায্য চাকরি কারণ তারা পাশ করেছে পরীক্ষা উত্তীর্ণ 2013 এসএলএসসি সিক্স তারা পাশ করেছে কিন্তু তাদের সাথে বঞ্চনা করা হয়েছে তাদের প্রতারণা করা হয়েছে এবং যতক্ষণ তাদের চাকরি নিয়োগ হচ্ছে তারা কিন্তু এইভাবে আন্দোলন চালিয়ে যাবে আজকে তাদের যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তাতে সাময়িকভাবে তাদের স্থিমিত করা গেলেও বৃহত্তর আন্দোলন তারা চালিয়ে যাবেন এমনটাই তারা জানাচ্ছেন আন্দোলনকারীরা রেনেসা প্রজ্ঞা আমাদের রিপোর্টার আমাদের জানাচ্ছে যে নিয়োগের দাবিতে বিক্ষোভ কালীঘাটে কিন্তু সেই অভিযান আগেই আটকে দেওয়া হয়েছে হাজরাতেই এই মিছিল আটকে দেওয়া হয়েছে আটক করা হচ্ছে যারা আন্দোলন করছেন তাদের বিক্ষোভকারীদের আটক করছে পুলিশ অন্যদিকে বিক্ষোভকারীরা তারা নিয়োগের দাবিতে পথে নেমেছেন তারা বলছেন যে তাদেরকে নিয়োগ দিতেই হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই অভিযান ঘিরে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে সমস্যা হচ্ছে দিদির কাছে এখন আবার কে এতে আর কিছু আছে কি একটাই তো লোক দিদি আচ্ছা আগে দপ্তরে জানিয়েছিলেন বহুবার একদিন আর দিন না দিনের পর দিন যাওয়া হয়েছে না যেখানে প্রচুর ঘুরি ঘুরি দুর্নীতি হয়েছে যেখানে অন্যান্য জায়গায় এসএসসি যে ভ্যাকেন্সি আপডেট হচ্ছে মাদ্রাসা তো ভ্যাকেন্সি আপডেটের দূরের কথা কিন্তু তার সেখানে আমাদের নিয়োগ যে দেওয়া হয়নি যেখানে হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও যে সাত দিনের মধ্যে নিয়োগ দিতে হবে সেটা দেয়নি কিন্তু আজ আমরা কালীঘাটে ডেপুটেশনের জন্য এসেছিলাম আন্দোলন করার আগে বিনা কারণে আমাদের গ্রেফতার করেছে ¡Gracias!